হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আপনাদের জন্য একটা শুটকি রেসিপি নিয়ে আসলাম, শুটকি ভোনা। তো দেখে নেওয়া যাক কীভাবে আমি এই শুটকি ভোনাটা রান্না করেছি। তো আমি শুটকি রান্নার জন্য কিছু শুটকি মাছ নিয়ে নিয়েছি। এটা ছোটো সাইজের শুটকি, এটাকে চেলা শুটকি বলে। তো আমি সবগুলো শুটকি মাছের মাথাটা ফেলে দিয়েছি, মাথায় অনেক বালি থাকে, নোনা থাকে, কেউ রাখতে চাইলে রাখতে পারেন। তো আমি সবগুলো শুটকি মাছের মাথাটা ফেলে দিয়েছি। তো শুটকিগুলো আমি একটু তেলে নিচ্ছি, তেলে নিয়ে আমি গরম পানিতে ধুয়ে নেব। তো শুটকিগুলো আমি তেলে নিয়ে একটু গরম পানিতে ধুয়ে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। দিয়ে আমি এখন সসপ্যানে একটু শুটকি রান্নার জন্য তেল দিয়ে দিলাম, তেলে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নিব, বাদামি কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমার পেঁয়াজটা বাদামি কালার হয়ে এসেছে, এখন আমি এর ভিতরে কিছুটা পানি দিব যেন পেঁয়াজটা পুড়ে নেওয়া যায়, তার জন্য আমি পানিটা দিয়ে নিলাম। এখন এর ভিতরে আমি বাটা মশলা দিয়ে দিব, যেহেতু আমার শুটকি পরিমাণ অল্প, ওই জন্য আমি সব কিছু আধা চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি। রসুন বাটা, আদা বাটা, জিরে বাটা আধা চা চামচ পরিমাণ দিয়ে নিয়েছি। এর ভিতরে আমি লবণ হলুদও দিয়ে দিব। দিয়ে আমি শুটকি মাছের শুকনো মরিচের গুঁড়া ব্যবহার করব। দিয়ে মশলাটাকে কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব। এর ভিতরে আমি ধুয়ে পরিষ্কার করে রাখা শুকনো মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে এখন আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব যেন আমার মশলাটাও ভাজা ভাজা হবে, শুকনো মাছটাও একটু ভাজা ভাজা হবে। আমি শুটকি মাছে কোনো গরম মশলা ব্যবহার করিনি, শুটকি মাছের একটা আলাদা ফ্লেভার আছে, গরম মশলা দিলে আলাদা ফ্লেভারটা চলে যায়। তো আমি এর ভিতরে কিছু গোটা রসুন দিয়ে নিলাম, রসুনগুলো একটু শক্ত শক্ত থাকবে। এটা আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব। নাড়াচাড়া করার পর আমি এতে একটু পানি দিয়ে নিলাম। তো আমি শুটকি মাছে আর পানি দিয়ে একটু ঢাকনা দিয়ে রেখে দিব। তো সেই পানিটা শুকিয়ে গিয়েছে শুটকি মাছের। তো আমি এখন এটাকে বেশ কিছুক্ষণ আরও নাড়াচাড়া করবো, রান্না নাড়াচাড়া করলে আমার শুটকি মাছটা রান্না হয়ে যাবে। তো রসুনগুলো এরকম শক্ত শক্ত থাকবে, কিছুটা আধা সিদ্ধ আধা কাঁচা থাকবে। তো আমার শুটকি মাছটা মোটামুটি রান্না হয়ে গিয়েছে। তো আমি শুটকি মাছটা এবার নামিয়ে নিব। তো এই যে আমার শুটকি ভোনাটা, আমার রান্নাটা হয়ে গেছে, রসুনগুলো এরকমই থাকবে গোটা গোটা। তো আজ তাহলে এ পর্যন্ত রাখি, আল্লাহ হাফেজ।